হ্যালো মাই লাভলি লিভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সাথে আর আজকে আমি আপনাদের সাথে ব্যস্ত শহরের অল্প একটু সুন্দর দৃশ্য শেয়ার করলাম যারা দেশের বাহিরে আছেন বাংলাদেশটা দেখে হয়তো একটু হলো শান্তি পাবেন যে আজকে ঢাকার শহরে তেমন কোনো জাম নেই আর এটা হলো উত্তরা রাজলক্ষ্মীর সামনের রাস্তাটার দৃশ্য যাই হোক চলে এলাম বাসায় এখন আমি একটু সবজিগুলো কাটবো তো সবজি কাটার জন্য আমি সবজিগুলো একটা ডিশের উপর নিয়ে নিলাম আর আজকের ব্লগটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইলো কেননা আজকের ব্লগে আমি অনেক অজানা কথাই আপনাদের সাথে শেয়ার করব যেটা নাকি আপনারা আমার সম্পর্কে একটুও জানেন না আর আজকে আমি সেই গোপন কথাটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আপনারা আমার ব্লগের শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যারা আমাকে ভালোবাসেন আমার ব্লগ রেগুলার দেখেন আর যারা আমার চ্যানেলের নতুন আজকে প্রথম দেখছেন আপনারাও চাইলে আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে যাই হোক আমি রান্না রান্নাবান্নাগুলো গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে বেশ জমিয়ে গল্প করছি গল্প তো চলবে ব্লগের শেষ পর্যন্ত তো দেখার জন্য অনুরোধ রইল আর এই যে মোস্তফা সে লেখাপড়া করছে লেখাপড়া করছে আর একটু একটু দুষ্টামি করছে আর বাংলাদেশে তো শীতকালে প্রচুর মশা তো মশাও মারার চেষ্টা করছে যাই হোক সে তার লেখাপড়া নিয়ে ব্যস্ত আমি আর আমার রান্নাটা শুরু করে দিব তো আমি রান্নার পাশাপাশি আবার বাচ্চাকে একটু একটু খেয়াল রাখছি যেহেতু সে ছোট বাচ্চা লেখাপড়া মানে করছে আর যদি কোনো ভুল হয় আমি এসে আবার দেখে দিই আর সে তার মতোই পড়ালেখা করছে করুক আমি রান্নাটা করতে চলে যাই আর আপনাদের সাথে আজ অনেক গল্প করব যেগুলো একদম আমার সম্পর্কে আপনারা নতুনভাবে শুনবেন কখনো শোনেননি আর আমি সবজিটা বসিয়ে দিলাম আসলে আজকে আমি অনেকগুলো সবজি রান্না করছি আমরা যদিও মানুষ তিন কিন্তু সবজিগুলো আসলে অনেক হয়ে গেছে কাটাকাটি করার সময় বুঝতে পারিনি যে এতগুলো সবজি আজকে আমি রান্না করব। কাটার পরে দেখি বেশ অনেকগুলো হয়ে গিয়েছে আচ্ছা প্রবলেম নেই সবজি তো সবজি আমি অনেক পছন্দ করি আর বাচ্চারা তো এমন পছন্দ করে না তবে আমি অল্প অল্প ওদেরকে দেওয়ার চেষ্টা করি যাই হোক তো সবজিটা আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছিলাম তো সবজিগুলো কেটে আমি একটু মুসুরের ডাল দিয়ে দিচ্ছি ডালটা দিলে সবজির ঝোলটা একটু ঘন হয় খেতে খুব ভালো লাগে তো রেগুলার মশলাগুলো দিয়েই আমি সবজিটা বসিয়ে দিয়েছি আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি হলুদ মরিচের গুঁড়া দিয়েছি দিয়েছি ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর অল্প পরিমাণ পানি দিয়ে আর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে সবজিটাকে আমি এভাবে বসিয়ে দিলাম সবজিটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি সবজিটাকে একটা বাগার দিয়ে দিব এতে করে সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো আরেক পাশে আমি আরেক চুলায় আমি মাছ বোনা করবো তো মাছ বোনা করার জন্য আমি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব আর আজকে আমি তেলাপিয়া মাছ রান্না করবো সেটা রান্না করবো আমি পাকা টমেটো দিয়ে এভাবে রান্না করলে না আসলে আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো রান্না চলছে তো চলুক আর আমি আপনাদের সাথে গল্প করছি তো গল্পও চলবে তো আমি এখন মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিব আমি জিরে গুঁড়া তো সব মশলাগুলো আমি অল্প অল্প পরিমাণ করে দিচ্ছি টমেটো মাছ দিয়ে রান্না করলে এটা একটু পরিমাণটা মশলা পরিমাণটা একটু কমই দিতে হয় তো আমি মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নেব অল্প পরিমাণ পানি দিয়ে তো পেঁয়াজটা কষানো হয়ে গেলে তখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আচ্ছা রান্না করতে থাকি আর যে কথা বলছিলাম যে আসলে আপনারা আমাকে সবাই কিন্তু বাংলাদেশি ব্লগার পায়েল নামেই চিনেন আসলে এই চ্যানেলটা আমি শখের বসে খুলেছি তখন আসলে ভাবিনি এতটা দূর চলে আসব। আপনাদের এত ভালোবাসা পাবো তো আপনাদের ভালোবাসায় আমি আসলে অনেক মুগ্ধ তো আপনাদের সাথে আর গোপন রাখতে পারছি না যে কথাটা সেটা হলো চ্যানেলটা যখন খুলেছিলাম তখন আমি পায়েল নামটা দিয়েছিলাম আসলে পায়েল বলে আমার কোনো নাম নেই আমার নাম হলো নূপুর আমার সার্টিফিকেটের নাম নূপুর আমার পাসপোর্টের নাম নূপুর আমাকে সবাই নূপুর নামেই চিনে আমার ফ্যামিলিতে আর এমনিতে আমার নিক নেমও নুপুর নূপুর সুলতানা আমার সার্টিফিকেটের নেম আর পায়েল নামটা আসলে আমি কিভাবে যে দিয়েছি আমি জানি না তখন মানে যখন আমি এই চ্যানেলটা ওপেন করি তখন মনে হলো যে আমি কি করব আমি কি শেষ পর্যন্ত যেতে পারবো তো এগুলো চিন্তা করে আমি পায়েল নামটা দিয়েছি তো এখন তো আপনারা সবাই আমাকে পায়েল নামেই চিনেন আমি আমার ভিউয়ার্সদের সাথে আমি সত্যি কথাটা আর গোপন রাখতে পারছি না তো আজকে আমি সত্যি কথাটা আমার ভিউয়ার্সদের কাছে বলে দিলাম আসলে আমার নাম নূপুর নূপুর সুলতানা আমার সার্টিফিকেটের নাম আর এমনিতে আমাকে সবাই নূপুর বলেই চিনে আর আর ইতিমধ্যে আমার হাজব্যান্ডের ব্লগে আমার চ্যানেল থেকে আপনারা অনেকেই গিয়েছেন আপনাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ সত্যি আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমাকে ভালোবাসেন বলেই আমার হাজব্যান্ডকে এতটা ভালোবাসেন তো আমার হাজব্যান্ডকেও এবার যখন সে বাংলাদেশে এসেছিল তাকেও আমি একটা চ্যানেল ওপেন করে দিয়েছি তো সে মাসাল্লাহ খুব সুন্দর ব্লগ তৈরি করে তো আপনারা অনেকে আমার হাজবেন্ডের চ্যানেলে গিয়েছেন তার চ্যানেলের নাম হলো বাংলাদেশি ব্লগার বাংলাদেশি ইউএসএ ব্লগার সাইদ তো আপনারা যারা গিয়েছেন সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে প্রাণ ঢালা ভালোবাসা আমার এবং আমার হাজব্যান্ডের পক্ষ থেকে আর যারা এখনও আমার হাজবেন্ডের চ্যানেলে যাননি আপনারা যদি যেতে চান যেতে পারেন আমি আমার হাজব্যান্ডের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তার চ্যানেলের নাম হলো বাংলাদেশি ইউএসএ ব্লগার সাইদ তো আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন আর যদি ভালো লাগে তার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন আরও কিছু কথা বলবো তো ভিওয়ার্স এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার হাজব্যান্ডের চ্যানেলে গেলে কিন্তু আপনারা আমার হাজব্যান্ডের ওইখানের তার লাইফ স্টাইলটা জানতে পারবেন আমার হাজব্যান্ড সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমার পুরো ফ্যামিলি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যেটা নিয়ে আপনাদের অনেকের মনেই এখন পর্যন্ত অনেক প্রশ্ন যে প্রশ্নের জবাবগুলো আমি আসলে কমেন্টের সাহায্যে অনেকেই দিই অনেককেই দেই না ভাবছি যে একদিন হয়তো দিব তো আমি আসলে আর কি দিব প্রশ্নের উত্তর তো আমার হাজব্যান্ডের চ্যানেলে গেলে আমার হাজবেন্ড সম্পর্কে জানতে পারবেন আমার চ্যানেলে আমার সম্পর্কে জানতে পারবেন তাহলে কিন্তু আপনারা আমার পুরো ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন ঠিক না তো রান্না শেষ হয়ে যাচ্ছে মোটামুটি আমার সবজিটাও কষানো হয়ে যাচ্ছে আর আমি আর কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আসলে আপনারা এখনও আমার সম্পর্কে খুব ভালো করে জানেন না তো জানতে পারবেন জানা উচিত যেহেতু আপনারা আমার আমাকে এত ভালোবাসেন এত সুন্দর করে সাপোর্ট করেন তো আপনাদের সাথে আসলে আমার অনেক কিছু শেয়ার করার দরকার আছে তো অনেকে জানতে চেয়েছেন আমার কি সেটেল ম্যারিজ না লাভ ম্যারিজ আগামী মাসের তেরো তারিখ আমার ম্যারিজ ডে তো সেই দিন আমি আপনাদেরকে একটা ব্লগ দিব তো সেই ব্লগে আমি বলে দিব আমার কি সেটেল ম্যারিজ না লাভ ম্যারিজ তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে আর আমার সেই ব্লগে আমার বিয়ের সম্পর্কে অনেক কিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো তো যাই হোক আমার রান্নাটাও আমি করছি আর সবজিগুলো এতগুলো হয়ে যাবে আমি আসলে বুঝতে পারিনি অনেক সবজি রান্না করে ফেলেছি তো সমস্যা নেই এরকম যদি তরকারি একটু বেশি হয়ে যায় রান্নার পর তরকারিটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আপনারা চাইলে একটা বক্সে ভরে রেখে দিতে পারেন যতটুকু খাবেন অতটুকু একটা বাটিতে করে নামিয়ে আর বাকিটা কিন্তু বক্সে ভরে রেখে দিতে পারেন নর্মাল ফ্রিজে তাহলে কিন্তু পরে প্রয়োজন মতো নামিয়ে গরম করে খাওয়া যায় আর যেহেতু আমাদের মারা এখন অনেকটাই বিজি থাকি সব মারাই মোটামুটি বাচ্চাদের লেখাপড়া স্কুলে যাওয়া আসা তো প্রতিদিন কিন্তু আসলে সময় করে রান্না করাটা অনেক জটিল হয়ে যায় তো একদিন একটু বেশি করে রান্না করে রাখলে কিন্তু অনায়াসে দু তিন দিন চলে যায় আর বাচ্চাদের জন্য একটু ফ্রেশ রান্না করলেই ভালো বাচ্চারা যেহেতু মানে ছোট মানুষ এরা ফ্রেশ খাবারটা খেলে এদের কাছে ভালো লাগবে স্বাস্থ্য ভালো থাকবে তো যাই হোক আমি বললাম যখন বেশি রান্না হয়ে যাবে তখন কিন্তু এভাবে রাখা যায় চাইলে ঠিক না আর এভাবে মাছটা রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে এখন যেহেতু শীতকাল বাংলাদেশে অ্যাভেলেবেল টমেটোটা পাওয়া যায় শীতকাল চলে গেলে কিন্তু টমেটোর বেশ চড়া দাম থাকে এখন যেহেতু টমেটোর দামটা কম তো টমেটোটা কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন আর কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আমি একটু বলে দিচ্ছি টমেটোগুলো গুলো একটু চারপাশ করে কেটে তারপর একটা ট্রেতে করে আমরা যদি ডিপ ফ্রিজে ছড়িয়ে রাখি তারপর কিন্তু টমেটোটা একদম বরফ হয়ে শক্ত হয়ে যায় তারপর সবগুলো টমেটো একসঙ্গে করে একটা পলিথিনে বা জি ব্লক বক্সে ভরে আমরা কিন্তু রেখে দিতে পারি আর সেই টমেটোটা কিন্তু সারা বছর ব্যবহার করতে পারি তো আমি একদিন দেখি দেখিয়ে দিব আমার ব্লগে আমি আসলে যখন টমেটোর সিজন একদম পুরোপুরি শুরু হয় তখন এভাবে টমেটোটা রেখে দিই ফ্রিজে সংরক্ষণ করি আর সারা বছর কিন্তু আমরা চাইলে এটা খেতে পারি অনায়াসে ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ সব কিছুই আমরা কিন্তু এই সিজনের সময় এগুলো রেখে দিতে পারি বাংলাদেশে যেহেতু টমেটোর সিজন চলে গেলে অনেক চোড়া দাম থাকে তারপর কাঁচামরিচ ধনিয়া পাতা এই সব জিনিসই মোটামুটি আমরা চাইলে একটু সংরক্ষণ করে রেখে দিলে একটু সেভ হয় আর কি যাই হোক আমার সবজিটা মোটামুটি হয়ে গিয়েছে তো সবজিটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর গল্প তো করছি জানি না আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে আমার মনে হয় ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আপনারা আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন আর আমার ভালো লাগা মন্দ লাগা আমার কোনো কথায় আপনাদের খারাপ লাগা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলেই আমার কাছে অনেকটা আমি উপকৃত হব যে আমার আসলে কোনটা ভুল আর কোনটা রাইট আর আমি একজন মানুষ আমি একদম পরিপূর্ণ না যে আমার কোনো ভুল নেই আমারও অনেক ভুল আছে তো আপনারা আমার ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসেন তো ফ্রেন্ডরা সবসময় ফ্রেন্ডের ভালো চায় তো আমার ভালোটার জন্যই আমার ভুলটা আপনারা ধরিয়ে দিলে আমি খুব খুশি হব ও আরেকটা কথা আমার এক ভিউয়ার্স নাম সোনিয়া তো সোনিয়া আপুর আজকে বার্থডে আমরা সবাই একসঙ্গে সোনিয়া আপুকে একটু উইস্ট করে দেই সোনিয়া আপু শুভ জন্মদিন আজকের দিনটা তোমার সবচেয়ে সুন্দর এবং ভালো হোক আর জন্মদিন উপলক্ষে আমার পক্ষ থেকে তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক দোয়া রইল জীবনের প্রতিটা দিন হোক আজকের দিনের মতো সুন্দর তো সোনিয়া আপু হ্যাপি বার্থডে টু ইউ আর আমার ভিউয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার এই ভিউয়ার্সকে আপনারা সবাই একটু উইশ করে দিন আর তার জন্য একটু দোয়া করে দিন যেন তার জন্মদিনটা খুব সুন্দর হয় তার জীবনের প্রতিটা দিন যেন হয় আজকের দিনের মতো সুন্দর তো আমি কিছু মটরশুটি দিয়ে দিলাম আর মটরশুঁটি দিলে কিন্তু ভেজিটেবলটা খেতে খুবই ভালো লাগে দেখতেও খুব সুন্দর হয় আর এই ভেজিটেবলটা কিন্তু রুটির সাথে খেতে বেশ ভালো লাগে আর আমার মেয়ে এটা রুটির সাথে খেতে খুব পছন্দ করে আমিও আর মোস্তফা আসলে ভেজিটেবলটা তেমন খেতে চায় না ও ক্যারট খুব পছন্দ করে তো আমি ওকে ক্যারট আলাদা করে একটু রান্না করে দিই কোনো মশলা দিই নেই একটু লবণ দিয়ে জাস্ট একটু বাটার দিয়ে ফ্রাই করে দিই আর কি তো ও ক্যারটটা খেতে খুব পছন্দ করে আর আমার মেয়েটা মশাল্লা সবজি খেয়ে খায় তবে তেমন বেশি না ও পরোটা বা রুটির সাথে সবজিটা দিলে খুব পছন্দ করে তো আমি এখন সবজিটাকে বাগান দিয়ে নিচ্ছি আমি যখন তরকারিটা বসাই তখন কিন্তু কোনো পেঁয়াজ বা তেল দিইনি এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি আর একটু শুকনো মরিচ দিয়ে এটাকে ব্রাউন করে ভেজে এখন আমি এটা দিয়ে দিব তরকারিতে তরকারিতে দিলে এটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে আর খেতেও বেশ মজা লাগবে তো আমি এইভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব আজকের মতো আমার রান্না শেষ হয়ে গেল এই তো আমি আজকে দুপুরের জন্য দুইটা তরকারি রান্না করেছি একটা হলো সবজি আর একটা হলো টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ভুনা এটা আমার বাচ্চাদের খুব পছন্দের একটা তরকারি আর সবজি সবজি আমি খুব পছন্দ করি আমি এভাবেই সবজিটা রান্না করি তো বিওর্স আজকে অনেক কথা বলেছি অনেক গল্প করেছি জানি না আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার কাছে ভালো লাগবে তবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ